আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য পুরোপুরি বিদায় না নিলেও কোচবিহার জেলায় গত দু সপ্তাহে হাড় কাঁপানো শীত কিছুটা কমেছে কিছুদিন আগে অবশ্য তাপমাত্রা নেমে গেছিল ছ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে এখন আবহাওয়া অনেকটাই উপভোগ্য সারাদিন সোয়েটার বা জ্যাকেট পরে থাকতে হচ্ছে দুপুরের হালকা রোদ গায়ে লাগিয়ে ছুটির দিনগুলিতে চড়ুই ভাতিতে ব্যস্ত অনেকেই ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে পিকনিকের মরশুম চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এরই মধ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বসেছে জেলার ছেলেমেয়েরা কোচবিহারে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একত্রিশ হাজার নশো চুয়ান্ন গত কয়েক বছরে মাধ্যমিকের মেধা তালিকায় কোচবিহারের অনেক ছেলেমেয়েরই স্থান রয়েছে এবারও সেই প্রত্যাশা জেলার ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অন্য ভূমিকায় দেখা গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানদের দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ধরলা ও ভোরাম পয়েস্তির ছাত্রছাত্রীদের নিজেদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন তারা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকাটি নদী বেষ্টিত যাতায়াতে বেশ সমস্যার মুখে পড়েন এলাকার মানুষ নদীর চর পেরিয়ে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে লেগে যায় প্রায় তিন ঘন্টা বিএসএফের তরফে এই উদ্যোগে খুশি সাধারণ গ্রামবাসী থেকে পড়ুয়া জেলা প্রশাসনের উদ্যোগে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করা হল কোচবিহার স্টেডিয়ামে জাতীয় পতাকা উন্মোচন করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকগণ সাধারণতন্ত্র দিবসের ভাষণে জেলার বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেছেন জেলা শাসক। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মার্চ পাস্টে অংশ নেয় এছাড়াও কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের গত তেইশে জানুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতেও জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় কোচবিহার শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা একসঙ্গে প্রভাত ফেরিতে অংশ নেয় সন্ধে তারা সামিল হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসনের উদ্যোগে নেতাজির জন্মদিনটি স্মরণ করা হয় কোচবিহার সাগরদীঘি চত্বরের পশ্চিম পারে নেতাজির মূর্তিতে মাল্যদান করে বিভিন্ন সংগঠন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে এসেছিলেন একটি সরকারি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন সেখান থেকে প্রায় পাঁচশো কোটি টাকা মূল্যের জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী এছাড়াও তিনি একশো আটানব্বইটি রাজবংশী ভাষার প্রাথমিক স্কুলের অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করেন যা শুনে খুশি রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এই জেলাতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের উদ্যোগে কোচবিহারের প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে রাম মন্দির তৈরি করা হচ্ছে ইতোমধ্যেই কোচবিহার উত্তর বিধানসভা এলাকায় রাম মন্দিরটি তৈরি হয়ে গেছে তাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে ভেবেছিলেন বাড়িতে এসে কাজ জোগাড় করে নেবেন ভিন রাজ্যে প্রাণের ঝুঁকি নিয়ে আর যেতে হবে না পরিবারের সদস্যরাও চাইছিলেন তিনি বাড়িতেই থাকুন কিন্তু কাজের খোঁজে ফের ভিন রাজ্যে পাড়ি দিলেন কোচবিহারের বলরামপুরের মানিক তালুকদার গত পনেরোই নভেম্বর উত্তরকাশিতে সুরঙ্গে আটকে পড়েন মানিক তার সঙ্গে ছিলেন আরও একচল্লিশ জন সতেরো দিন পর সকলকে উদ্ধার করা হয় দেওয়া হয় বীরের সম্মান মানিকের স্ত্রী সোমা তালুকদার বা তার ছেলে মণি তালুকদার কখনোই চাননি তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যটি আবার বাইরের রাজ্যে চলে যাক কাজের সন্ধানে তারা রাজ্য সরকারের কাছে পশ্চিমবঙ্গেই একটি কাজের ব্যবস্থা করার আবেদন জানিয়েছিলেন কিন্তু কোনো সুরাহা না হওয়ায় অবশেষে মানিক তালুকদার আবার নিজের জায়গা উত্তরকাশীর সিল্কিয়ারা সুরঙ্গেই কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন জেলার চিঠি শেষ হল কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য